হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এর আগের লেকচারে আমি প্রাইমারি মেমোরি সম্পর্কে বলছিলাম, আর আমি বলছিলাম যে মেমোরির পার্টটা অনেক ইম্পর্টেন্ট, এবং গত লেকচারে আমি প্রাইমারি মেমোরি সম্পর্কে বলছি। আজকে আমি বলবো আসলে সেকেন্ডারি মেমোরি নিয়ে। তো ভিউয়ার একটু খেয়াল করে, আমি বলছিলাম মেমোরি দুই প্রকার। তো প্রাইমারিটা আমি গত লেকচারে শেষ করছি, আর আজকে বলবো সেকেন্ডারি। আর সেকেন্ডারির আরেকটা নাম আপনারা অক্সিলারি, আরেকটা নাম হচ্ছে স্টোরেজ ডেটা। তো সেকেন্ডারি মেমোরি পাশে যদি আমি একটু লিখি লো প্রাইস অ্যান্ড স্পিড বাট হাই ক্যাপাসিটি, তো লো প্রাইস এন্ড স্পিড বাট হাই ক্যাপাসিটি। একটু খেয়াল করেন, লো প্রাইস এন্ড স্পিড বাট হাই ক্যাপাসিটি, অর্থাৎ দাম কম গতি কম কিন্তু ধারণ ক্ষমতা বেশি। আসলে এই সেকেন্ডারি মেমোরি আবার দুই প্রকার। তাহলে সেকেন্ডারি মেমোরি হচ্ছে দুই প্রকার, সেকেন্ডারি মেমোরি হচ্ছে দুই প্রকার। এ হচ্ছে, একটা হচ্ছে অপটিক্যাল ডিস্ক, আর অপটিক্যাল ডিস্ক গুলো হচ্ছে সিডি, ডিভিডি, ব্লু রে ডিভিডি। আর দুই নম্বরটা হচ্ছে, অর্থাৎ বি নম্বর হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক, এগুলো হচ্ছে পেন ড্রাইভ, হার্ড ডিস্ক। ইয়ার ভিউয়ার, আমি বললাম সেকেন্ডারি মেমোরি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অপটিক্যাল ডিস্ক, একটা হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক। অনেক সময় আসে সিডি, ডিভিডি বা ব্লু রে ডিভিডি, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, এইগুলো কোন মেমোরি? দেখেন ভিউয়ার, যদি এরকম কখনো থাকে সিডি কোন মেমোরি, তো অনেক সময় ভুল করে আসলে দেয় যে অপটিক্যাল ডিস্ক না সেকেন্ডারি, সেই ক্ষেত্রে কিন্তু অপশন হবে অপটিক্যাল। যদি অপটিক্যাল না থাকে তাহলে সেকেন্ডারি, সেকেন্ডারি না থাকলে তারপর মেমোরিতে যাবে। আর যদি অনেক সময় থাকে পেন ড্রাইভ, তাহলে পেন ড্রাইভ আগে অপশন দেখবেন ম্যাগনেটিক আছে কিনা, যদি ম্যাগনেটিক না থাকে তাহলে সেকেন্ডারি, যদি সেকেন্ডারি না থাকে তাহলে যাবে প্রাইমারি। তো এই হচ্ছে আমার সেকেন্ডারি মেমোরি দুই প্রকার, একটা অপটিক্যাল, একটা ম্যাগনেটিক। বিয়ার আমাদের এই সিডি, ডিভিডি, ব্লুরে ডিভিডি, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, এইগুলো সম্পর্কে একটু একটু জানতে হবে। তো আমরা একটু দেখে আসি সিডি। আসলে সিডি রিজার্ভেশন হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। তো আমাকে বলবে যে যদি বলে সিডি রম স্ট্যান্ড ফর, তাহলে আসলে দেখেন সিডিতে হয় কম্প্যাক্ট ডিস্ক, আর রমে আমরা বলে আসছিলাম রিড অনলি মেমোরি। তাহলে ফাইনালি এটাতে আমরা কি বলতে পারি, কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি। তাহলে সিডি রম স্ট্যান্ড ফর কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি। দুই নম্বর লিখবেন, এটি 650 nm, এনএম মানে হচ্ছে ন্যানোমিটার। তাহলে এটি 650 nm তরঙ্গ দৈর্ঘ্যের লাল রঙের লেজার রশ্মি দ্বারা পড়া হয়। তাহলে এটি 650 nm তরঙ্গ দৈর্ঘ্যের লাল রঙের লেজার রশ্মি দ্বারা পড়া হয়। নাম্বার থ্রি, এর ধারণ ক্ষমতা, অর্থাৎ সিডির ধারণ ক্ষমতা হচ্ছে 750 MB, সিডির ধারণ ক্ষমতা হচ্ছে 750 MB। 80 DVD এর রিজার্ভেশন হচ্ছে ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, ভার্সেটাইলের আরেকটা নাম হচ্ছে, ভার্সেটাইল যদি না থাকে
তাহলে আপনি ভিডিও দিতে পারবেন কিন্তু ভার্সেটাইল থাকলে ভার্সেটাইল টাই উত্তর দিতে হবে যদি বলে ডিভিডি রম স্ট্যান্ডস ফর অর্থাৎ ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক রিড অনলি মেমরি ডিভিডি অর্থাৎ ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক রিড অনলি মেমরি তো এটাও এটিও 650 ন্যানোমিটার এনএম এটিও 650 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে লাল রঙের লেজার রশ্মি দ্বারা পড়া হয় আর এর ধারণ ক্ষমতা হচ্ছে 4.7 জিবি থেকে 17 জিবি তাহলে ডিভিডির ধারণ ক্ষমতা হচ্ছে 4.7 জিবি থেকে 17 জিবি ভিউয়ার একটু খেয়াল করেন এখান থেকে যদি কখনো কোশ্চেন আসে দেখেন যদি বলে শুধু সিডি এটা কোন মেমরি তাহলে অবশ্যই সিডি হচ্ছে সেকেন্ডারি মেমরি যদি বলে এটা রম কোন মেমরি অবভিয়াসলি প্রাইমারি মেমরি ডিভিডি সেকেন্ডারি আর রম হচ্ছে প্রাইমারি যদি কখনো আসে সিডি রম অথবা ডিভিডি রম একটু খেয়াল করেন ভিউয়ার সিডি রম অথবা ডিভিডি রম বললে আমরা কোন একটা যন্ত্র প্রেস করলে আমাদের একটা যন্ত্র বের হয়ে আসে যেখানে একটা বাটন প্রেস করলে একটা যন্ত্র বের আসে যার ভিতর আমরা সিডিটা রাখি এটাকেই তো বলে সিডি রম আসলে সিডি রম এবং ডিভিডি রম কোনো মেমরি না জাস্ট হার্ডওয়্যার অনেক সময় মানে পরীক্ষা আসে সিডি রম অথবা ডিভিডি রম কোন মেমরি আসলে সিডি রম এবং ডিভিডি রম কোনো মেমরি না জাস্ট হার্ডওয়্যার তো এরপর আসবো ব্লু রে ডিভিডি ব্লু রে ডিভিডি তো এর পাশে লিখবেন এটি 405 nm অর্থাৎ এটি 405 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের নীল রঙের লেজার রশ্মি দ্বারা পড়া হয় এটি 405 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের নীল রঙের লেজার রশ্মি দ্বারা পড়া হয় নাম্বার টু এর ধারণ ক্ষমতা 100 জিবি এর ধারণ ক্ষমতা 100 জিবি আসবো পেন ড্রাইভ পিডি পিডি অর্থাৎ পেন ড্রাইভ পিডিতে পেন ড্রাইভ আর পেন ড্রাইভ আবিষ্কার করে পুয়া কেইন সিং বাড়ি ছিল তাইওয়ানে পুয়া কেইন সিং পেন ড্রাইভ আবিষ্কার করে পুয়া কেইন সিং নাম্বার টু ডাবলি পি রং ব্যবহার করা হয় অনেকগুলো ব্যাংক পরীক্ষা আসতে যে ডাবলি পি রং কিসে মানে পেন ড্রাইভে কোন রং ব্যবহার করা হয় তাহলে পেন ড্রাইভে ডাবল ইপি রম ব্যবহার করা হয় ডাবল ইপি রম স্ট্যান্ড ফর ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমরি আমি গত লেকচারে বলছিলাম নাম্বার থ্রি হচ্ছে ইউএসবি ইউএসবি পোর্টের সাথে যুক্ত করা হয় ইউএসবি পোর্টের সাথে যুক্ত করা হয় ইউএসবি এর ইলাবেশন হচ্ছে ইউনিভার্সাল ইউনিভার্সাল সিরিয়াল বাস তাহলে ইউএসবি এর ইলাবেশন হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস আর ইউএসবি একটা সেকেন্ডারি মেমরি তাহলে পেন ড্রাইভ আবিষ্কার করা হচ্ছে পোয়া কেইন সিং আর এর দেশ হচ্ছে তাইওয়ানে আর পেন ড্রাইভে ডাবল ইপি রম ব্যবহার করা হয় আর ইউএসবি পোর্টের সাথে যুক্ত করা হয় মানে ইউএসবি পেন ড্রাইভ ইউএসবি পোর্টের সাথে যুক্ত করা হয় ইউএসবি এর ইলাবেশন হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস আর পেন ড্রাইভ ইউএসবি হচ্ছে একটা সেকেন্ডারি মেমরি আসবো হার্ড ডিস্ক এইচডি এইচডি অর্থাৎ হার্ড ডিস্ক ভিউয়ার এখান থেকে বেশিরভাগ কোশ্চেন আসে যে হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা কোন এককে হিসাব করা হয়
হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা এসডি তে হচ্ছে হার্ড ডিস্ক, হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা জিবি বা গিগাবাইট, অর্থাৎ গিগাবাইটে হিসাব করা হয়। হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা গিগাবাইটে হিসাব করা হয়। আর হার্ড ডিস্কের ভিতরের একটা অংশ হচ্ছে ট্রাক। তো পরীক্ষায় বেশিরভাগ আসে ট্রাকের অংশগুলোকে কি বলা হয়। তো আপনি যদি শুধু এটুকুই মনে রাখেন যে ট্রাকের ভাগগুলোকে বলা হয় সেক্টর, তাহলে হার্ড ডিস্ক থেকে দুইটা কোশ্চেন আসে বেশিরভাগ। তার একটা হচ্ছে হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা কোন এককে হিসাব করা হয়, গিগাবাইটে। আরেকটা কোশ্চেন হচ্ছে যে ট্রাকের অংশগুলোকে, ছোট ছোট অংশগুলোকে কি বলা হয়, অর্থাৎ ট্রাকের ছোট ছোট অংশগুলোকে বলা হয় হচ্ছে সেক্টর। তো যদি পরীক্ষা আসে ট্রাকের হার্ড ডিস্কের ট্রাকের ছোট ছোট অংশগুলোকে কি বলে, আপনি বলবেন হার্ড ডিস্কের ট্রাকের ছোট ছোট অংশগুলোকে বলা হয় সেক্টর। তো ডিয়ার ভিউয়ার, এই হচ্ছে আমার সেকেন্ডারি মেমোরি। আর সেকেন্ডারি মেমোরি আমি বললাম যে মেমোরি পার্টটা অনেক ইম্পর্টেন্ট ছিল। আর আমি দেখেন শুরুতে আমি বলছিলাম যে কম্পিউটারের দুইটা অংশ, একটা হার্ডওয়্যার একটা হচ্ছে সফটওয়্যার। আমি বলছিলাম হার্ডওয়্যারের দুইটা পার্ট, অর্থাৎ হার্ডওয়্যারের মানে আমি বলছিলাম যে কম্পিউটার দুইটা অংশ, একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার। তো হার্ডওয়্যারের এখানে আর দুইটা অংশ আছে যেটা নাম মেমোরি কিন্তু মেমোরির সাথে রিলেটেড না, তাই আমি এখানে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি, ভার্চুয়াল মেমোরি। এটা আসলে ওই মেমোরির সাথে যুক্ত না, প্রাইমারি সেকেন্ডারি বা মেমোরির প্রকার ভেদের ভিতরটা এটা আলাদা। ভার্চুয়াল মেমোরি, দেখেন আপনার কম্পিউটারে যদি র্যাম থাকে 4 GB, তো আপনি একটা গেম খেলবেন আর গেমে আপনার র্যাম দরকার 5 GB, তাহলে আপনার কম্পিউটার কি এখন ওই গেমটা খেলতে পারবেন? ভিউয়ার নিশ্চয়ই আপনারা বলবেন যে না, কিন্তু আসলে এই গেমটা খেলা যাবে। কারণ হচ্ছে এখনকার কম্পিউটার গুলোতে হার্ড ডিস্ক গুলো এইচডি গুলো অনেক বড় বড়, মানে অনেক ধারণ ক্ষমতা থাকে। অর্থাৎ ধরেন আপনার এইচডি এতটুকু জায়গা যদি ফাঁকা থাকে হার্ড ডিস্কের, মানে এতটুকু জায়গা আপনি ব্যবহার করছেন পুরো জায়গাটাই ফাঁকা, তখন যখন আপনার কম্পিউটারকে 5 GB কমান্ড দিবেন তখন এই র্যাম এর কাছ থেকে 1 GB ধার করে নিয়ে আসবে। অর্থাৎ 1 GB ধার করে আনলে তখন এর র্যাম হয়ে যাবে 5 GB। অর্থাৎ এই যে কিছু সময়ের জন্য হার্ড ডিস্কের যে অংশ আপনাকে মেমোরি হিসাবে সাপোর্ট দিল, এই হার্ড ডিস্কের এই অংশটাকে বলা হবে ভার্চুয়াল মেমোরি। তাহলে আমরা বলতেই পারবো যে ভার্চুয়াল মেমোরি হচ্ছে হার্ড ডিস্কের একটা অংশ যে কিছু সময়ের জন্য মেমোরি হিসাবে সাপোর্ট দেয়, রাইট? তো একটু যদি আমরা ভার্চুয়াল মেমোরির সংজ্ঞাটা বলি, যে ডেটা ইনপুট দিতে দিতে যদি র্যাম ও রমে জায়গা না থাকে তাহলে ডেটাগুলো হার্ড ডিস্কের কিছু অংশ সহায়ক মেমোরি হিসাবে ব্যবহার করে, এই মেমোরিকে বলা হয় ভার্চুয়াল মেমোরি। তাহলে আমি আবারও বলছি, ডেটা ইনপুট দিতে দিতে যদি র্যাম ও রমে জায়গা না থাকে তাহলে ডেটাগুলো হার্ড ডিস্কের কিছু অংশ সহায়ক মেমোরি হিসাবে ব্যবহার করে। অর্থাৎ হার্ড ডিস্কের কিছু অংশ যা সহায়ক মেমোরি হিসাবে ব্যবহার করে একে বলা হয় ভার্চুয়াল মেমোরি। আসবো ক্যাশ মেমোরিতে, ক্যাশ CACHE ক্যাশ মেমোরি। আমরা বলি যে সিপিইউ ও র্যাম স্লটের মাঝে, সিপিইউ ও র্যাম স্লটের মাঝে ছোট ছোট এক প্রকার মেমোরি ব্যবহার করা হয়, একে বলা হয় ক্যাশ মেমোরি। সিপিইউ ও র্যাম স্লটের মাঝে ছোট ছোট এক প্রকার মেমোরি ব্যবহার করা হয়, একে বলা হয় ক্যাশ মেমোরি। অর্থাৎ সিপিইউ আর র্যাম স্লট এর মাঝখানে ছোট ছোট এক প্রকার মেমোরি ব্যবহার করা হয়, একে বলা হয় ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি সবচেয়ে দ্রুতগামী, ক্যাশ মেমোরি সবচেয়ে দ্রুতগামী। পরীক্ষা আসে যে সবচেয়ে দ্রুতগামী মেমোরির নাম কি, অর্থাৎ সবচেয়ে দ্রুতগামী মেমোরির নাম ক্যাশ মেমোরি। আর যদি বলা হয় ক্যাশ মেমোরির অবস্থান কোথায়, ক্যাশ মেমোরির অবস্থান হচ্ছে সিপিইউ এবং র্যাম স্লটের মাঝে। তো ভিউয়ার একটু খেয়াল করেন, আসলে এই ক্যাশ মেমোরি কিন্তু মেমোরি না, এটা হচ্ছে স্পিড বাড়ানোর জন্য। অর্থাৎ আপনি যদি কারোর সাথে মেইলে বা
মেইলে আলোচনা করতে চান তাহলে যদি আপনার নেট স্লো হয় তাহলে আসলে সঠিক টাইমে ডাটাগুলো শো করে না, তো সেই ক্ষেত্রে ডাটাকে স্পিডে যাওয়ার জন্য অর্থাৎ সঠিক সময় যাওয়ার জন্য বা দ্রুত অপরের কম্পিউটারে শো করার জন্য আপনার কম্পিউটারে আপনি ক্যাশ মেমোরি লাগাইতে পারেন, আর ক্যাশ মেমোরি লাগাইলে দ্রুত গতিতে আপনার ডাটা ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ এটা ক্যাশ মেমোরি আসলে মেমোরি না, এটা জাস্ট ব্যান্ডউইথ অর্থাৎ স্পিডের জন্য, স্পিড বাড়ানোর জন্য আসলে ক্যাশ মেমোরি ব্যবহার করা হয়। তো একটু খেয়াল করেন, 34তম বিসিএস এ আসছিল সবচেয়ে দ্রুতগামী মেমোরির নাম কি, আর সেখানে ছিল ক্যাশ মেমোরি। কিন্তু এখন আসলে একটু চালাকি করবে, বলবে কি নিচের কোনটি সবচেয়ে দ্রুতগামী মেমোরি, বলবে নিচের কোনটি সবচেয়ে দ্রুতগামী মেমোরি প্রশ্ন করলো, আপনাকে অপশন দিবে ভার্চুয়াল, দুই নম্বরে দিবে সেকেন্ডারি, তিন নম্বরে দিবে প্রাইমারি, চার নম্বরে দিবে নান অফ দিস। অনেকেই বলবে সবচেয়ে দ্রুতগামী মেমোরির নাম ছিল হচ্ছে ক্যাশ মেমোরি, যেহেতু নাই অনেকেই আসলে নান অফ দিসটা বলবে। কিন্তু ভিউয়ার একটু খেয়াল করেন, আমি বলছি এখানে কিন্তু প্রশ্ন করছে নিচের কোনটি সবচেয়ে দ্রুতগামী মেমোরি, অর্থাৎ এর ভিতরে সবচেয়ে দ্রুতগামী কোনটা। দেখেন আমি প্রাইমারি মেমোরির পাশে কিন্তু একটা লাইন লিখে আসছিলাম যে হাই প্রাইস এন্ড স্পিড বাট লো ক্যাপাসিটি, হাই প্রাইস এন্ড স্পিড তার মানে কি সবচেয়ে গতি বেশি এখানে হচ্ছে প্রাইমারি মেমোরি। তাহলে আমাদের যদি কখনো এরকম বলে যে সবচেয়ে দ্রুতগামী মেমোরির নাম যদি ভার্চুয়াল থাকে তাহলে তো ভার্চুয়াল ক্যাশ মেমোরি থাকে তাহলে তো ক্যাশ মেমোরি হবে, আর যদি ক্যাশ মেমোরি অপশনে না থাকে তাহলে নিচের কোনটি সবচেয়ে দ্রুতগামী মেমোরি, এর পরের সবচেয়ে দ্রুতগামী মেমোরি হচ্ছে প্রাইমারি। তো ডিয়ার ভিউয়ার, এই হচ্ছে আমার মেমোরি সম্পর্কে আলোচনা, আশা করি আপনার এর ভিতর থেকেই এক মার্ক অথবা এমন আছে দুই মার্ক কমন পাইতে পারেন। তো এর পরবর্তী ভিডিও আমি সফটওয়্যার সম্পর্কে দিব, আর সফটওয়্যার সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।